আন্ডা হেনের লোক শুনে পুরস্কার। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আমাদের সামনে কিছু ভাইয়াদের দেখতে পাচ্ছি, ভাইয়াদেরকে আজকে কুইজ করব। কুইজে যদি তারা সঠিক অ্যানসার দিতে পারে এই পুরস্কারটি ভাইয়ারা জিতে যাবে। তো আসুন দেখা যাক জিততে পারলো কিনা। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়ারা। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আপনাদের সবার নামগুলো জানেন? ভাইয়ের নাম মোহাম্মদ রাজওয়ান, সামি, আফসার, মাহমুদ, তামিম, সঞ্জিত, মাহমুদ, শাকুয়াত। আচ্ছা ভাইয়ারা, কোথা থেকে বেরোতে এসেছেন? ফেনী থেকে। আচ্ছা, তো আন্ডা হেনের লোক আমি কতটুকু বেরেছি জানি না, কিন্তু আমি এটা আসলে ফেনীর যে ভিডিওটা ছিল ওখান থেকে শিখেছি, আন্ডা হেনের লোক। আচ্ছা, তো আপনাদের জন্য এই গিফটটি রয়েছে, তার জন্য যা করতে হবে আপনাদের তিনটি জ্ঞানমূলক প্রশ্ন করা হবে, যদি দুটি সঠিক আনসার দিতে পারেন তাহলে আপনারা এই গিফটটি জিতে যাবেন। আপনারা কি রাজি কিনা? রাজি রাজি। আচ্ছা বলুন তো, আয়তনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি? ওরে বাবা, ব্রিলিয়ান্ট দল ভিউয়ার্স। আর মাত্র দুটি? নেক্সট কোয়েশ্চন কি শুনতে রাজি কিনা? জি রাজি। আয়তনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি? ভ্যাটিকান সিটি। ভিউয়ার্স, যদিও ভাইরা জিতে গেছেন, আর একটি প্রশ্ন করার দরকার নাই, ভাইদের জন্য রয়েছে একটি আকর্ষণীয় পুরস্কার। ভাইয়া ভাইয়া ভাই, একটু দিকে আসে, একটু দিকে আসে। আচ্ছা, আপনারা তো তিনটি প্রশ্ন করার দরকারই হয়নি, যদিও তিন নম্বর প্রশ্নটাকে আমি করতে পারি কিনা, আপনারা কি অলরেডি জিতে গিয়েছেন? হ্যাঁ। আচ্ছা বলেন তো, জনসংখ্যার দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি? চীন। চীন। আরে বাবা। ভিউয়ার্স, ওনারা কিন্তু তিনটার মধ্যে তিনটেই পেরেছে, ওনাদের কিন্তু লাইফ লাইনের দরকার হয়নি। তো ভাইয়েরা, আপনাদের একটি ফ্যানের আঞ্চলিক ভাষায় আমাদের কিছু ভিউয়ার্সদেরকে একটু জানিয়ে দিন। আচ্ছা, তো কক্সবাজারে কি কোন ধরনের সমস্যা হচ্ছে কিনা? করতে পারছেন? কক্সবাজারের কোথায় কোথায় বাড়িতে যাবেন? আপনাদের ফেনীতে কি কি দেখার মতো জায়গা রয়েছে আমাদের বিয়ারদেরকে জানিয়ে দিন। বিজয় দিঘি আছে, লাল দিঘি আছে, শামশের গাজীর বাসের কেল্লা আছে, বিশাল এয়ারপোর্ট আছে। আর মজাদার খাবারে কি রয়েছে? মজাদার খাবারের মধ্যে সবগুলোই মজাদার আছে আছে, যেমন একটা দুটো ব্যবস্থা নবী হোটেলে বিরিয়ানি। না না না, এই রসগোল্লাটা অনেক এখানে বিখ্যাত, জালালিয়া সিঙ্গারা, জালালিয়া সিঙ্গারা, রাজনীতির দিঘির পাড়ে বেলপুরি গুলো তো অসাম। তো আপনাদের যে বন্ধুরা এখন আসতে পারেনি তারা কি মিস করছে কিনা? তাদেরকে একটু ইনভাইট করে দেন আপনাদের আঞ্চলিক ভাষায়। দেখলেন আমাদের ভাইয়েরা কত বেশি এনজয় করেছে, আপনাদের কাছেও এমনই ইনভাইট হলো, আপনারাও এখানে আসবেন। আজকের মতো এটুকু, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড লাইক অন আওয়ার ফেসবুক পেজ। টিল দেন, টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।